আমি বলছিলাম মুজাদ্দুদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা কথা আপনাদেরকে আমি শুনিয়েছিলাম। হুজুর বললেন বাবা দরগা পুরী এখানে একটা ভালো মানুষের খবর আছে, এখানে বসে ওযু করা যাবে না। আল্লাহ দরগা পুরী হুজুর আমার বলেছিলেন হুজুর পিয়া তুমি মাফ করুন, আপনি হচ্ছেন আমার পীর, আপনার মুরিদ আমি দরগা পুরী হুজুর। আমি আমার জীবনে কোনোদিন শুনি নাই যেখানে ভালো মানুষের কবর আছে, হুজুর গানে কবর আছে আমি কোনোদিন শুনিনি। আমরা জানি উনি হুজুর, এই জায়গাটা তো পরিষ্কার জায়গা। হুজুর আমার বলেছিলেন এখানে যে কবরটা আছে বাবা তুমি কি দেখতে গেছো? ওই সময়ে হুজুরে কাঁধে কাঁধ লাগিয়ে পাশে দাঁড়িয়ে গেলে হুজুর আমার বললেন বাবা চোখ দুটো বন্ধ করো। চোখ দুটো বন্ধ করলে হুজুর আমার যখন কাছে বললেন ফয়েজটা যখন নিপকে করে দিলেন হুজুর নিজে চোখে দেখতে পাচ্ছেন ওইখানে একজন আল্লাহওয়ালা মানুষ এই শুয়ে আছে। যদি বললেন সুবহানাল্লাহ, সে অন্তরের চোখটা আমাদের নেই, বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আপনাদের এই নদী আছে না, নদীতে ডা নাকি সাগর তো না, নদী নদীতে কি ওই যে পানি পরিষ্কার তো নাকি? নদীর পানি পাক তো, কেন পাক? ওতে তো সর আপনার গরু মানে কত কি মরা যত আবর্জনা সব তো ভেসে ভেসে যায়, তারপরেও পাকাছে তো, পাকাছে না না। হ্যাঁ, ওই মাঝখানে যারা জেলে মাছ ধরে না বাবা, যদি একটা জাল টাঙিয়ে দেওয়া হয় ওই ময়লাগুলো সব জালে বাঁধবে তো, বেঁধে যাবে, পানি চলে যাবে কিন্তু ময়লাগুলো ওই জালে বেঁধে যাবে, থেকে যাবে কল্পের যে কল অন্তর বলে যে আমাদের কল্প যে আছে অন্তরের যে চোখ, এই কল্পে আমাদের বাবা ময়লা জমে গিয়েছে। কি জমে গেছে? ময়লা। এখন কল্পটা যদি পরিষ্কার করতে চান তাহলে কি করে পরিষ্কার করবেন? এটার উপরে না যে আপনি সাবান সার্প দিয়ে একটু ঘষে মেজে পরিষ্কার করলেন, তো ভিতরে ভিতরে কল্পটা কি করে পরিষ্কার করবেন? ওই জন্য পীর মশাই একরা বলেন ও আমার মুরিদেরা বাবা বেশি বেশি জিকির করে, কেউ যদি বেশি বেশি জিকির করতে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করা মানে আপনার কলটা পরিষ্কার হবে। জোরে বলেন পুরোপুরা জমিরে দাদা হুজুর ফিরিকে বেলা না হুজুর আমার ঘরে চলে আসলেন। পরের বৎসরে গিয়ে বাবা এক বৎসর পরে দরগা পুরি হুজুর আমার মনে মনে চিন্তাটা করলেন, নিয়াত করে নিলেন যে হুলামিনকে দেখিয়ে দাদা পীর কিবলা দাঁড়িয়ে উঠতে, কিন্তু আমি দরগা পুরি আমাকে দেখে দাঁড়িয়ে উঠতেন না, হুলামিনকে দেখে দাঁড়িয়ে ওঠে গেন। সামনে বৎসরে যায় আমার বাড়িতে, আমার বাড়িতে আমি রুহুল আমিনকে দাওয়াত করে নিয়ে আসবো বাবা। সামনের বছরে পরের বছরে গিয়ে খুশিয়া ডাল্লাম রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে নিমন্ত্রণ করলে দাওয়াত দিলে খুশিয়া ডাল্লাম রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সুরামার দরগাপুরি হুজুরের গাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ভাই দরগাপুরি
আমাকে এক লোটা পানি দাও, নামাজের সময় হয়ে গিয়েছে, আমি ওযু করব। হুজুর আমার এক লোটা পানি নিয়ে ওইখানটায় রাখলেন, সেখানটার কথাটা আল্লাহ দাদা হুজুর পীরে কেবলা বলেছিলেন, বাবা এখানে একটা ভালো মানুষের কবর আছে, কবরের উপরে বসে ওযু করা না চলে না, ওইখানটায় লোটা আনকে দিয়েছে। হুশিয়ারি আল্লাহ রুহুলামিন রহমাতুল্লাহ আলাইহে কি বলেছিলেন, ও ভাই দরগাপুরি এখানে বসে ওযু করা যাবে না, আমার লোটা একটু সরিয়ে দাও, সাইডে গিয়ে দাও, আমি একটু সাইডে গিয়ে ওযুটা করব। দরগাপুরি ওযুর আমার বলেছিলেন, ও ভাই রুহুলামিন এই জায়গাটা পরিষ্কার জায়গা আছে, এখানে কোনো ময়লা আবর্জনা নাই, এখানে বসে ওযু করতে পারবে, কোনো অসুবিধা নাই। হুশিয়ার আল্লামা হুজুর বলেছিলেন, ও দুর্গাপুরি এখানে একটা ভালো মানুষের কবর আছে, এখানে একটা ভালো মানুষের কবর আছে, ওযু করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দরগাপুরি ওজন আমার জজ্জা 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 জজ্জার করে কাঁদতে লাগলেন, ও ভাই রুহুল আমিন বেয়াদবি মাফ করেন, ক্ষমা করে দেন ভাই রুহুল আমিন রে, আমি যে আপনাকে দাওয়াত করে নিয়ে এসেছি তার মাত্র তার মানে একটাই কারণ, উদ্দেশ্য হলো আমার একটা, তোমার পীর মুজাদুদ্দুজ্জামান দাদা হুজুর পীরকে বেলা, আমারও পীর মুজাদুদ্দুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে, আমার পীর আমাকে বলেছিলেন দরগাপুরি এখানে ভালো মানুষের কবর আছে, কবরের উপরে বসে ওযু করা যায় না, ও ভাই রুহুল আমিন আমি যে আপনাকে দাওয়াত করে নিয়ে এসেছি তার কারণ হলো এটা, মুজাদুদ্দুজ্জামান ফির আবু বকর তোমাকে দেখে দাঁড়িয়ে উঠো, কিন্তু আমাকে দেখে দাঁড়িয়ে উঠো না, ও ভাই রুহুল আমিন আমার মনে মনে হিংসা হতো, রুহুল আমিন যে পীরের মুরিদ আমি দরগাপুরি সেই পীরের মুরিদ, রুহুল আমিন যতটা পড়াশোনা না জানে আমি দরগাপুরি ততটা পড়াশোনা জানে, কিন্তু মুজাদুদ্দুজ্জামান ফির আবু বকর সিদ্দিক তোমাকে দেখে দাঁড়িয়ে উঠতো, কিন্তু আমাকে দেখে দাঁড়িয়ে উঠতো না, আমার মনের মধ্যে আমার হিংসা হতো, কিন্তু আমার পীর বলে গেছেন এখানে ভালো মানুষের কবর আছে, কবরের উপরে বসে ওযু করা না যাবে না, একই কথা আপনাকে যে দাওয়াত করে নিয়ে এসেছি যাচাই বাছাই করার জন্য, ওই জন্য পানির লোটাটা আমি এখানে দিয়ে দিয়েছি, আপনি বললেন ভালো মানুষের কবর আছে, আমার পীর বলেছেন ভালো মানুষের কবর আছে, ও ভাই রুহুল আমিন আমি দরগাপুরি আপনার কাছে একটি কথা না বলবো, আমি দরগাপুরি আমার মা নাই বাপ নাই, আমার আব্বা মা ছোটবেলা আমি যখন ছোট ছিলাম আব্বা মা ইন্তেকাল করেছে, আব্বা মাকে বহুদিন দেখি নাই, আমি দরগাপুরি আমি দরগাপুরি বলতে চাই এখানে কবর আছে আপনি বলে দিয়েছেন, আমার আব্বা মা কবরে কোন হালাতে গেছে এটা আমি একটু দেখতে গেছি, এটা আপনি আমাকে একটু দেখা, এখানে কবর আছে আপনি বলেছেন, আমার পীরও একই কথা বলেছে, আমার আব্বা মা কবরে কোন হালাতে আছে আর কোন জায়গায় আব্বা মায়ের কবর আমি জানি না, আমাকে একটু দেখা। ভুষা ডাল্লাম হুজুর আমার নসিয়ান করা হয়ে গেল, আল্লাহর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা দরগাপুরি গিয়ে
কালকের একটু সকাল সকাল উঠবে, জোরে বলে সুবহানাল্লাহ, ফজরের সময় একটু তাড়াতাড়ি উঠবে, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফজরের সময় হয়ে গেল, ফজরের নামাজ আদায় হয়ে গেল, বসিয়ে গেল হুজুর আমার, বলেছিলেন বাবা দরগা পুড়িয়ে গে চারটে কঞ্চি কেটে নিয়ে আসো, দরগা পুড়িয়ে জানামা চারটে কঞ্চি কেটে নিয়ে আসলো, চারটে কঞ্চি নিয়ে গে হুজুর আমার বললেন দরগা পুড়ি চলো আমাকে কবরস্থানে নিয়ে চলো, কবরস্থানে গে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি কে নিয়ে গেলেন, আল্লাহর রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বাবা ওখানে একটা কঞ্চি বদ, ওই কোণে একটা কঞ্চি বদ, ওই কোণে একটা কঞ্চি বদ, ওই কোণে একটা কঞ্চি বদ, এই কোণে একটা কঞ্চি বদ, ও দরগা পুরি এই কানের ভিতরে তোমার আব্বা মায়ের কবর, যদি বলুন সুবহানাল্লাহ। কান্নাটা আরো বেড়ে গেল, ও ভাই রসুল আমিন আমার পীরের বলতি আমি কোনদিন সাহস পাইনি, ভয় করতাম আমি, আপনি আমার আব্বা মায়ের কবরটা গা দেখি দিয়েছেন, আমার আব্বা মা কবরে কোন হালাতে আছে এটা আমি একটু দেখতে চাই, হুসাইন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ বলেছিলেন ও ভাই দুর্গাপুরি আমার কাদের সঙ্গে কাটটা না লাগাও, জোরে বলুন সুবহানাল্লাহ, আমার কাদের সঙ্গে কানাটা লাগানো লাগানো গড়বারে সুরামার বলেছিলেন বাবা দরগা গা পুরি চোখ দুটো বন্ধ কর, চোখ দুটো বন্ধ করলে বসিয়ে দিলাম রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি গে ফয়েজ নিক্ষেপ করলে নিক্ষেপ করার পরে দরগা পুরি হুজুর নিজে চোখে দেখছেন ওনার আব্বা মা কবরে শুয়ে আছেন, আল্লাহর নবী দরগা পুরি রহমাতুল্লাহ আলাইহি আব্বা মাকে সালাম দিলেন, ভালো মন্দ কথা না বললেন, ভালোমন্দ কথা বললেন আব্বা মা আপনারা কেমন আছেন, কবরের ভিতরে কেমন আছেন, অনেক কথা না বললেন, কথা বলা হয়ে গেল বন্ধু জেনেছিলেন কিলা সাথী জেনে গেছিলেন, দরগাপুরি হুজুর আমার বাড়ি অরিজিনাল বাড়ি বাংলাদেশে, দরগাপুরি হুজুর আমার বলে রুহুল আমিন ও ভাই রুহুল আমিন আমি বাংলাদেশে আর থাকতে চাই না, বাংলাদেশ থেকে হুজুরের সঙ্গে ইন্ডিয়ায় চলে আসলো, হুশিয়ারের জমিনে চলে আসলো বাবা আল্লাহর ওলি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বাকি জীবনটা দরগাপুরি হুজুর আমার কাটিয়ে দিলে, যদি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুরের মাজার দরগাপুরি হুজুর মাজারটা এখন আল্লাহ ঠিকই থাকি রেখে দিয়েছেন, যদি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন মানুষ ছিলে, আমার অবস্থা কি বুঝে আসছে তো, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, কি মানুষ ছিলে, কি জীবন তৈরি করেছেন, আল্লাহ আল্লাহ রসুলের সোহবাত তানারা ধরেছিলেন, সাহাবা হুজুরদের জীবন চরিত্র দিকে ফলো করে, সাহাবা হুজুরদের জীবন চরিত্র দিকে ফলো করেছেন, আল্লাহ রসুলকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ আমার দিকে তোমরা যদি এক পা আগিয়ে আসো আমি আল্লাহ তোমাদের দিকে দু পা আগিয়ে যাই, জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরে, আমি সুন্নাতের কথা আগেও বলেছি আপনাদের মনে আছে না, ভুলে গিয়েছেন, আমি বলেছিলাম মাথায় টুপি দেওয়া সুন্নাত, মুখে দাড়ি রাখা সুন্নাত,
তবে সুন্নাত যে মুখে দাঁড়িয়ে রেখেছে, রসুলও দাঁড়িয়ে রেখেছিলেন মুখে দাঁড়িয়ে রাখা সুন্নাত। এই যদি সুন্নাতের নিয়াতে যদি রাখেন তবে বাবা কামিয়াবি হবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাঁড়িয়ে ছিল কি ছিল না? ছিল না? আমাদের মুখে দাঁড়িয়ে আছে, রাগ করবেন না বাবা, আপনাদের পা দুটো আগিয়ে দেন, পায়ে হাত রেখে বলি বাবা, 50-60 বছর বয়স হয়ে গেল, 40 বছর বয়স হয়ে গেল, ছেলে মেয়ের বিবাহ হয়ে গেল, তারপরে দাড়িটা ছেড়ে দিল, তার আগে কোনোদিন দাড়ি ছাড়িনি, তার আগে কোনোদিন মাথায় টুপি দেয়নি, যদি মুরুব্বিরা বলেন বাবা নামাজ টাকা পড়ো দাড়ি রাখো, ওই সমস্ত ব্যক্তিরা বলতে গেলে তাকে যুবকেরা না 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 এখন দাড়ি রাখার বয়স হয়নি, এখন মাথায় টুপি দেওয়ার সময় হয়নি, এখন নামাজ পড়ার সময় হয়নি, অনেক সময় আছে, অনেক সময় আছে, অনেক সময় আছে, বয়স তারপরে নামাজ পড়ব, বয়স তারপরে দাঁড়িয়ে রাখব, কথা বলে কি বলে না বলেন? বলে না? ও মুরুব্বি আপনি একটু আদ করে আমাদেরকে শোনান, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকে নবী কি বলেছিলেন? তোমাদের জন্য একটা আজি যথেষ্ট, কটাওয়াজ, একটা আজি যথেষ্ট, কাফা বিল মাউতি ওয়াইজা, ও মামা সালারা বাবারা বাবারা মরণের কথাটা তোমরা স্মরণ রাখো, একটা আজি তোমাদের জন্য যথেষ্ট, আর শোনা লাগবে না। মরণের কথাটা তোমরা স্মরণ রাখো, এই একটা আজি তোমাদের জন্য যথেষ্ট। মরণের কথাটা কেউ যদি চিন্তা করে তার দ্বারাই কোনদিন গোনার কাজ হবে? ফটাফট উত্তর দেবেন, হবে? কেউ যদি মরণের কথা স্মরণ করে সে নামাজ কোনদিন ছাড়াবে? কেউ যদি মরণের কথাটা স্মরণ করে সে মুখে দাড়ি না রেখে থাকতে পারবে? কেউ যদি মরণের কথা স্মরণ করে জীবনে কোনোদিন চুরি করতে পারবে না? মরণের কথা স্মরণ করলে জীবনে কোনোদিন জিনা বা বিচারি করতে পারবে না? মরণের কথা স্মরণ করলে ইতিমের মাল কোনোদিন সে ফাঁকি দেবে না, ভক্ষণও করবে না? মরণের কথাটা কেউ যদি স্মরণ করে জীবনে তার দ্বারাই কোনো গোনার কাজ হবে না। একটা আজি তোমাদের জন্য যথেষ্ট, রসুল বললেন মরণের কথাটা স্মরণ রাখো। মরণের ভয় বাবু আমাদের আছে, এ কথা বলছেন না কেন? অস্থি পাল্টে দেবো, অন্য না হুজুরদের মধ্যে একটু গজল বলবো, বলেন ইনশা আল্লাহ আপনাদের খাস দুয়ায় আল্লাহ আমি গোনাগার আমাকে এখানে বসিয়েছেন, অসুবিধা হলে বলবেন আমি সেদিকে নিয়ে যাব, আমি অস্তা সেদিকে নিয়ে যাব। কি কথা বলছিলাম বলেন? রসুল বললে মরণের কথাটা তোমরা স্মরণ রাখো, একটা আজি তোমাদের যথেষ্ট। মরণের কথা কেউ যদি স্মরণ করে তার দ্বারা কোনোদিন জীবনে গোনার কাজ হবে না।
কিছু বছর হয়ে গেল কথা উঠেছিল না একটা, এই যুবক ছেলেরা আপনার বয়োজ্যেষ্ঠ মানুষ মুরব্বী মানুষ চাচা বলে, আপনার ছোট ছোট বাচ্চা আপনার 14-15 বছর বয়স, হ্যাঁ, বা বয়স্ক মানুষরাও কিছুদিন আগে একটা কথা উঠেছিল, কিছু খেতে বললে, কিছু কথা বললে, কোনো কথা বললে বলে করে কি হবে, মরে তো একদিন যাব, উঠেছিল না আপনাদের হয় কথা হয়েছিল, হ্যাঁ, কিছু বললে পরে বলে কি হবে, খেয়ে কি হবে, বাবা চা খাও বলে চা খেয়ে কি হবে, মরে তো একদিন যাব, এ কথা উঠেছিল, হ্যাঁ কিনা বলে, সত্য কথাটা বলে, হয়েছিল না? রাসূল বলেছেন আখিরি জামানায় মানুষ মরণটাকে নিয়ে ঠাট্টা উপহাস করবে, ঠাট্টা উপহাস করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বলে দেন আমার দোয়া কেন কবুল হয় না, আমার নবী বলতে পারবেন না পারবেন না, এ বাপ্পাটা মিলে একটু বলেন না, নাকি পরবর্তী বক্তা আসতে বলো, রসুল বলে দিতে পারবেন না পারবেন না, ইয়া রাসূলুল্লাহ গো হুজুর আমি দোয়া করছি কিন্তু আমার দোয়া কবুল হয় না, হুজুর দয়া করে কি বলবেন কেন আমার দোয়া কবুল হয় না, হুজুর ব্যাধ দিয়ে মাফ করে আল্লাহ ফকির নবী দিন ও দুনিয়ার বাদশা কি বলেছিলে, ও কোন মানুষের পেটের ভিতরে যদি হারাম খাদ্যের এক লোকমা চলে যায়, লোকমা অত হচ্ছে এই তিনটা আঙুল দিয়ে একটি থালায় আপনি খাবার রেখেছেন, এই তিনটা আঙুল দিয়ে যতটা খাবার উঠবে ওটাকে বলা হয় এক লোকমা, ওটাকে বলা হয় এক লোকমা, আল্লাহ পাকের নবী বলেন ও আমার সালামা, কোন মানুষের পিঠে যদি এক লোকমা হারাম খাদ্য চলে যায় আল্লাহ পাকের নবী কথা বলেন নি যে খাবা, ও বাবা আবু হুরাইরা তোমার পেটের মধ্যে হারাম খাদ্য আছে, রসুলের কথা বলেন নি, আল্লাহ পাকের নবী বলে কোন মানুষের পেটের ভিতরে হারাম খাদ্যর এক লোকমা যদি চলে যায় ওই ব্যক্তিটার দোয়া 40 দিন আল্লাহ পাকে দরবারে কবুল হবে না, কদিন ছুটকা বাকি হারাম না মনে হয় অজ এবার আমার আর করা হবে না নাকি বাবা, অজ করা হবে বলে মনে হয় ছুটকা বাকি, এই গ্রুপ লোন আছে না, সমিতি টমিতি সব আছে না, এগুলো কি হারাম? তো তাহলে হারামের মাল খেয়ে যদি পেটে লোড করে যদি দোয়া করেন কাজ হবে? সমাজ কোন জায়গায় আজকে দেখে, কোন জায়গায় একটু খেয়াল করে, বাবু সবাই মারা যাব, ও মুরব্বীরা ও যুবক ভাইরা এই আওয়াজ যাদের কানে পৌঁছাচ্ছে গ্রামবাসী বিন্দুর মানুষের কাছে, আমি বলতে চাই কতদিন বাঁচবে, মরে তো একদিন যাবে মারা তো যাব, কি নিয়ে যাব, কি নিয়ে যাব, আমি আগেই বলেছিলাম কাফাবিল মাউতি ওয়াইজান, আল্লাহ বলছেন কাফাবিল মাউতি ওয়াইজান, রাসূল বলেন কাফাবিল মাউতি ওয়াইজান, মরণের কথাটা তোমরা স্মরণ রাখো, আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুমিন মুসলমান না হয়ে মরো না, মারা তো যাবেন, কি নিয়ে যাবে, কি নিয়ে যাবে, 50-60-70-80 বছর হায়াতে জিন্দিগিতে বেঁচে থাকছেন তারপরে তো মারা যাচ্ছেন, মানুষ মারা যাচ্ছে মরে যাচ্ছে, কিয়ামতের দিন কি জবাব দেবে, আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে, রসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে,
কিয়ামতের একদিন পৃথিবীর 50,000 বছরের সমান হবে, সহ্য করতে পারবো তো বাবা? এই হ্যাঁ কি না বলেন, পারবো? রসুলের সুন্নাত রসুল বললেন, আমার কেউ যদি নিকটবর্তী হতে চায়, কি এই কথা বলেন এই বারবার, রসুল বললেন আমার যদি কেউ নিকটবর্তী হতে চায়, আমার বেশি বেশি সুন্নাত গুনা আঁকড়ে ধরে রাখো। আমার যে যত সুন্নাত আঁকড়ে ধরে রাখবে, আমি রসুল আমার নিকটবর্তী সে হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, যুবক ভাইরা, ও গুরু পিতা জানেরা, দাদা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন বাবা। আল্লাহ নবী কি দিন দুনিয়ার বাদশা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর নবী পাকের প্রাণ প্রিয় সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের নবীর কাছে চলে গেলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আমার বাড়ি আপনার দাওয়াত, আল্লাহ পাকের নবী দাওয়াতটা কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যদি আল্লাহ ঘরে আল্লাহ পাকে নবী আসলে, আল্লাহ পাকে নবী আনাসে ঘরে গাছার পরপারে হুজরত খেতে দিলেন, আমার নবী পাকে বসা জায়গা দিলেন, আল্লাহ পাকে নবী আনাসের ঘরে গে বসালেন, আল্লাহ পাকে নবীর সম্মুখে গে বিছিয়ে দিলে। দস্তরখানা আছে এদিকে বাবা, দস্তরখানা কি ব্যবহার করে কি একটু কথা বলেন? কেউ করে না বলেন? হ্যাঁ, ওই টি টেবিল বলেন, টি টেবিল, টি টেবিল, আর সামনে একটা 14 ইঞ্চি এম টিপলি ঝাঁকানাকা ঝাঁকানাকা হয়, দেখেন নি? একই কথা বারবার বলছি বাবা, মারা তো যাবেন, মরে তো যাবেন, কি নিয়ে যাবেন? কবি কবির ভাষায় বলছে, ওই আমি কেন একা করে যাব, ওই আমি কেন একা করে রব, কবির ভাষায় বলছে আমি একা কেন করে যাব। তাহলে সঙ্গে থাকা লাগবে নাকি? এই বাবা, কবরে কেউ কারোর সঙ্গে যাবে? কবরের সঙ্গে হবে নামাজ,